মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ছামিন, ওনারা তো গল্পটা জানেন না, একটু শোনাও ওনাদেরকে গল্পটা। অমৃত ভোগ হলো স্বপ্নে পাওয়া রান্না। আমার শাশুড়ির শাশুড়িকে মা স্বপ্ন দিয়েছিলেন, এই ভোগ রান্নায় খোলায় ভাজা বা গুঁড়ো মশলা দিয়ে রান্না হয় না, মশলাকে রোদে শুকুতে হয়। ষষ্ঠীর সকালে মশলা আমরা ছাদে দিয়ে এসেছিলাম, একদম ঘড়ি ধরে দুপুর একটার মধ্যে মাকে গরম গরম খাবার পরিবেশন করতে হয়। এবার পর্ণার হাতের গুণে মা একবারে চেটে পুটে খাবে। জেঠি, আমার না খুব ভয় করছে জানো তো, মানে প্রথমবার অমৃত ভোগ রাঁধবো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। বলে হবে না হয় তুমি মা দুর্গার কাছ থেকে একটু কানমোলা খেয়ে নেবে, যদি আমি শিওর এরম হবে না। না না জেঠি, আমি বলি কি, তুমি প্রতিবার যেমন রাঁধো এবারও তুমি করো, আমি না তোমাকে সাহায্য করে দেবো। একদমই না, আমি বলে বলে সব দেবো আর তুই নিজে হাতে করবি। ওরে, তোর জন্য এত বছর পর এই দত্তবাড়িতে মা এলেন, মা তোর হাতে অমৃত ভোগ খাবে না তো কার হাতে খাবে? চল চল শুরু কর, আয় আয় আমার সাথে। আজকে আমার শেষ সুযোগ। যতবার এই পুজো পণ্ড করে পর্ণার মুখ পোড়াতে চেয়েছি ততবার পর্ণা বেঁচে গেছে। আর নয়, মনে তো হচ্ছে এই অমৃত ভোগ ব্যাপারটা এই পুজোর খুব সেন্সিটিভ একটা ব্যাপার। যা করার এই ভোগ রান্নার সময়তেই করতে হবে, তবে কাকিমা আর মৌমিতাদিকে কিছু বলা যাবে না, ওরা বাধা দিতে পারে। এবার তুই আর বাঁচতে পারবি না পর্ণা। আজ আর অমৃত ভোগ হলো না। ওঠামি, হয়ে এসেছে গো। এবার মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দে, তারপর গরম কয়লা দে। ওরে, কয়লাগুলো জ্বালা না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।